চাঁদপুর নদীবন্দর হওয়াতে এর বিশেষ গুরুত্ব ছিল। চাঁদপুর থেকে নৌপথে ঢাকার সাথে এবং বরিশাল, পটুয়াখালী ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ রক্ষা করা হতো। তাছাড়া নৌপথের সাথে রেলপথেরও কানেক্টিভিটি ছিল লাকসাম, ফেনী ও চট্টগ্রামের সাথে। তাই সামরিক দিক থেকে সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ চাঁদপুরের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তোলে। বিভিন্ন সমুদ্রগামী জাহাজ এসে ভিড়ত এই নৌবন্দরে, তাতে থাকত অস্ত্র, গোলাবারুদ ও খাদ্য সামগ্রী। তাছাড়া চাঁদপুরে ছিল জ্বালানি তেলের বিশাল ডিপো, স্টার্ন ওয়েল কোম্পানি। তাই নৌ কমান্ডো আক্রমণের টার্গেটে পরিণত হয় চাঁদপুর। বীর প্রতীক নৌ কমান্ডো মমিনুল্লাহ পাটোয়ারি 15 আগস্ট অপারেশন জ্যাকপট সম্পর্কে বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স পড়াকালীন সময় যুদ্ধ শুরু হয়। তা আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে এসে ভারতে চলে যাই। সেখান থেকে আমাদেরকে নৌ কমান্ডো হিসাবে নদীর পাড়ে যারা লোক এবং সারা জানে তাদেরকে সিলেক্ট করা হয় নৌ কমান্ডো ট্রেনিং করানোর জন্য। তো আমরা এই ট্রেনিংয়ের জন্য আমরা চলে গেলাম পলাশিতে, পলাশির ভাগীরথী নদীর পাড়ে। কমান্ডো ট্রেনিং হওয়ার পরে আমরা দেশে আসি। প্রথম একটি অপারেশন হয় 15 আগস্ট, যে অপারেশনের নাম হলো অপারেশন জ্যাকপট। এই অপারেশনটা বাংলাদেশের প্রত্যেকটা নদীবন্দর এবং সমুদ্রবন্দরে হয়। যেন আমাদের চাঁদপুরে গ্রুপটাকে রাখা হয়েছিল আগরতলাতে। তো সেখানে আমাদেরকে দুটো গান শিখিয়ে দেওয়া হয়েছিল, যে গান দুটি আকাশবাণীর থেকে বাজবে। একটা গান বাজবে সম্ভবত 13 তারিখ 12 তারিখ, ওটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম বল ডেট বলে দিছে, এবং সকাল 7:30 খবরের পরে। তো প্রথম গানটা ছিল আমি তোমায় যতই শুনিয়েছিলাম গান, পঙ্কজ মল্লিকের গান, এই গানটা শুনলে তোমরা প্রস্তুতি নিবা। আর দ্বিতীয় গানটা যখন হবে সেদিন রাত্রে তোমাদেরকে অপারেশন করতে হবে, সেই গানটাও সকালবেলা 7:30 খবর পরে হবে, তোমাদের অপারেশন করতে হবে। 13 তারিখে ঠিকই গান বাজলো ওইটা, 15 তারিখ সকালবেলা আবার গান বাজলো, সন্ধ্যা মুখোপাধ্যায় গানটা গাইছে, আমার ফুতুল আজকে যাবে প্রথম শ্বশুরবাড়ি। এই গান শুনে আমরা প্রস্তুতি নিলাম। 6টা গ্রুপই আমরা রঘুনাথপুর ঘাট দিয়ে নামছি। নন্দনঘাটে আমাদের স্পট ছিল, এসডিউর ঘাটের স্পট ছিল, আমি ছিল IWW টার্মিনালে, আর একটা চাইনিজ জাহাজ ছিল মেঘনা নদীতে, সেটা ছিল আমার টার্গেট, চাইনিজ জাহাজটা তেলা লাগানো। আমরা ওখানে প্রত্যেকটা টার্গেটে লাগাই আমরা চলে গেছি। আবার অক্টোবর মাসে আমাদেরকে পাঠানো হয়েছে এখানে। তো অক্টোবর মাসে পাঠানো হওয়ার বলে এখন আর বলে দিয়ে দেওয়া হয়েছে যে এখন তোমার নির্দিষ্ট টাইম টেবিল থাকবে না, তোমার নিজেদের সুযোগ সুবিধা মতো অপারেশন করবা। তো আমরা আবার চাঁদপুরে আসি। চাঁদপুরে এসে আমরা দুইটা গ্রুপ ভাগ হই, একটা গ্রুপ থাকি চাঁদপুরে উত্তর ভাষায় একলাশ এলাকায়, আর একটা গ্রুপ চলে যায় পশ্চিম জানরা। তো আমি দুই জায়গায় যাতায়াত করতাম। আমি একদিন ঠিক করলাম 30 অক্টোবর, আমার যত মনে পড়ে 30 অক্টোবরে যে চাঁদপুর শহরে একটা অপারেশন করবো, যে বারমাস্টানের তেলার ডিপোটা বুলিয়ে দিব, এটা মূল টার্গেট ছিল আমাদের। তো বারমাস্টানের তেলার ডিপোটা উলানোর জন্য আমি সকালবার রমজান মাস ছিল, রমজান মাসে ওখানে একজন মৌলানা সাহেব লোক ছিল যে চান্ডাতে, ওই ভদ্রলোকের সঙ্গে নিয়ে ওনার কাছে লিম্বেট মাইনটা দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে আমি সামনে রিক্সা, উনি সামনে রিক্সা, আমি পিছনে রিক্সা, আসতে করে শহরে চলে আসছি। কেউ বুঝতে না পারে রিক্সা, সাধারণ যাত্রী হিসাবে আসছি। সন্ধ্যাবেলা নদী পার হয়ে বারমাস্টানের তেলের ডিপো থেকে এই এক্সপ্লোসিভ লাগাই, লাগিয়ে এটা বোম দিয়ে উলিয়ে দিই। তার ইফতারের সময়, ইফতার সবাই ব্যস্ত, এই সময়টা উলিয়ে দিই। নদীর উপরে গেলাম, নদীর উপরে পার হয়ে গেলাম, তারপর দেখি লন্ডনঘাটে একটা জাহাজ। তো লন্ডনঘাটে জাহাজ জন্য আবার আমরা এখান থেকে আরও 6 মাইল দূরে আমরা থাকতাম যেখানটায়, পশ্চিম চান্দ্রা এলাকায়। সেখানে গিয়ে গ্রুপ নিয়ে আবার রাত্রেবেলা আসছি। রাত্রেবেলা এসে ডব্লিউ রহমান জুটপিন্ডে আছে না, এটার এখান দিয়ে আমরা তিনজন, আমি, ফজলুল কবির আর আব্দুল হাকিম, এই তিনজন আমরা নামলাম রাত্রেবেলা। আর আমাদের নদীর পাড়ে ছিল, আমাদেরকে সেভ করার জন্য কয়েকজন ছিল, তার নদীর পাড়ে ওই রাষ্ট্র এলাকায় জুটমিলের আর ডুলিরাম জুটমিলের মাঝামাঝি একটা পথ আছে, এটা দিয়ে উদ্ধার করে নেওয়ার জন্য। তো আমরা তিনজন রাত্রেবেলা এই জাহাজটা, লন্ডনঘাটে জাহাজটা আমাদের মাইন লাগাই এবং এটা সম্পূর্ণ ধ্বংস এখানে এখানে ডুবে যায়। থার্ড একটা ভাষণ করছি আমরা নভেম্বর মাসে, সেটা হলো এখানে আমাদের গ্রামে এই রেল লাইনে আপনার পাঞ্জাবিরা সবসময় আসা যাওয়া করতো। যেদিন ব্রিজ উড়াইলাম নভেম্বর মাসে 11 তারিখে, সেদিন ট্রেন যাচ্ছে এখান দিয়ে, ট্রেন যাওয়ার সময় ভিতরে আগে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে লাইনের রেখেছিলাম, টাকার পরে যখন ট্রেনের ঘুরে উঠছে তখন সঙ্গে সঙ্গে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়ে ট্রেন পড়ে গেছে। পাঞ্জাবিরা অনেক আহত হয়েছে, যা বুঝলাম কিছু জীবিত ছিল, তারা এরা গুলি গোলা শুরু করলো। আমার মানে কয়েক হাজার গুলি গেছে আমার গায়ের ভর্তি, প্রায় 4,000 গুলি গেছে আমার গায়ের ভর্তি। আমি সেখান থেকে বেরিয়ে খাল দিকে, নদীতে বেরিয়ে নদীতে সাথে চলে গেছি, আমাদের নৌকা ছিল দূরে, নৌকা চলে গেছি। ঘোরার পরের দিন সকালবেলা এক গ্রামে 8টা বাড়ি আগুন দিয়ে পড়ে দেয়, এরা ব্যবসাটা সহযোগিতা করছে। আসলে তো এক গ্রামের লোক নিজের জানতে না গেছে। চাঁদপুর
ডিসেম্বর মাসের শুরু থেকেই ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা চারদিক থেকে সরাসি আক্রমণ শুরু করে। 3 ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে চাঁদপুর মুক্ত করার জন্য বিমান হামলা শুরু হয়। লাকসাম, হাজিগঞ্জ, মতলব, ফরিদগঞ্জ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চাঁদপুরকে ঘিরে ফেলে। উপায়ন্ত না দেখে মেজর জেনারেল রহিম খান 3টি সামরিক নৌযান নিয়ে মেঘনা নদী দিয়ে ঢাকার পথে রওনা করে। তার নৌবহরের উপরও বিমান আক্রমণ চালানো হয়। আহত অবস্থায় কোনো মতে নৌযানগুলো নিয়ে নারায়ণগঞ্জে পালিয়ে যেতে সক্ষম হয়। চাঁদপুর 8 ডিসেম্বর হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা চাঁদপুর শহর হানাদার মুক্ত করে এসডিও অফিসের সামনে ও চাঁদপুর সদর থানায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে চাঁদপুরের আকাশ বাতাস মুখরিত হতে থাকে। বাংলার স্বাধীনতা আনবে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না।